প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদেরকে হাফ অ্যাডার শেখাবো। তো দেখো, আমি বোর্ডে প্রথমে লিখছি অ্যাডার। তো আমরা শিখব হচ্ছে হাফ অ্যাডার। আমরা জানি যে অ্যাডার দুই প্রকার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার এবং শেখার আগে বা ফুল অ্যাডার শেখার আগে অবশ্যই আমাদের জানা উচিত যে হাফ অ্যাডার কাকে বলে, ফুল অ্যাডার কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, বলছিলাম যে অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার, ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার কাকে বলে, ফুল অ্যাডার কাকে বলে, বা অ্যাডার কাকে বলে, এই প্রশ্নগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নের কতে চলে আসে। তো আমি তোমাদের এখন হাফ অ্যাডার শেখাবো, তবে কগুলো আমি জাস্ট একটু একেবারে সহজ ভাষায় বলে দিচ্ছি, তোমরা শুনলেই পারবে, তারপরে যদি সমস্যা একটু নোট করে রেখো। যেমন যদি পরীক্ষা আসে অ্যাডার কাকে বলে, লিখবা কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাকে অ্যাডার বলে। আশা করি বুঝতে পারছো। আবার বলছি, অ্যাডার কাকে বলে, কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাকে অ্যাডার বলে। এবার আমি হাফ অ্যাডার বললে আমার বিশ্বাস যে আমি ফুল অ্যাডার না বললেও তোমরা পারবে। হাফ অ্যাডার হচ্ছে দুই বিটের, ফুল অ্যাডার হচ্ছে তিন বিটের। তো পরীক্ষার হলে যদি আসে যে হাফ অ্যাডার কাকে বলে, উত্তর করবে যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাকে হাফ অ্যাডার বলে। আচ্ছা, এবার যদি ফুল অ্যাডার আসে তাহলে অবশ্যই পেরে যাবে, যে সার্কিট তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। তাহলে তিনটা প্রশ্ন শেখা হয়ে গেল। এই প্রশ্নগুলো কিন্তু সাধারণত সৃজনশীলে কতে আসে, আর সৃজনশীলে কিন্তু ক না পারলে কিন্তু পরীক্ষা ভালো হয় না। অবশ্যই কিন্তু তোমাদেরকে এই কগুলো জানতে হবে। আবার আমি একটু বলতেছি যে অ্যাডার কাকে বলে, আমি আজকের ভিডিওতে তোমাদের হাফ অ্যাডার শেখাবো, খুবই সহজ করে শেখাবো। জাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখলে 100% তোমরা হাফ অ্যাডার পারবে, হাফ অ্যাডারে আর কোনো সমস্যা থাকবে না। এবং এই হাফ অ্যাডার দিয়ে যেভাবেই সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, বলছিলাম যে অ্যাডার কাকে বলে, কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। হাফ অ্যাডার কাকে বলে, যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে। ফুল অ্যাডার কাকে বলে, যে সার্কিট তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা হাফ অ্যাডার শিখব। তো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার প্রতিটা অ্যাডারে চারটা জিনিস থাকবে, নিজস্ব প্রতীক, নিজস্ব সার্কিট, নিজস্ব সত্যক সারণী, আরেকটি কথা সেটি হচ্ছে বলবে মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। তো এই চারটা জিনিস শিখলে হাফ অ্যাডার দিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন অবশ্যই কিন্তু তোমরা তৈরি করতে পারবে। তো আমি এখন এই হাফ অ্যাডারের এই চারটা জিনিস খুবই সহজ করে বোঝাবো, যে আশা করি তোমরা পারবে, কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় এটা কিন্তু বই দেখলে পারা যাবে না, না বুঝলে। তো আমি এত সহজ করে বোঝাবো যে তোমরা জাস্ট মানে দেখলে, ভিডিওটি দেখলেই পারবে। ওকে, আচ্ছা, তো আমরা আজকে শিখবো হচ্ছে হাফ অ্যাডার। বলছিলাম যে প্রতিটা অ্যাডারে চারটা জিনিস থাকে, তো প্রথমে আমরা প্রতীকটা শিখে নিব। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো আমি লিখি, আমরা হাফ অ্যাডার শিখব। আমি লিখলাম যে হাফ অ্যাডারের প্রতীক, তোমরা ঠিক এইভাবেই খাতায় নোট করে রেখো, হাফ অ্যাডারের প্রতীক। তো হাফ অ্যাডারের প্রতীক হচ্ছে কীভাবে, আমরা জানি হাফ অ্যাডার হচ্ছে দুই ইনপুটের। তো আমি এখানে দেখো এই প্রতীক দিয়ে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসবে, প্রতীক দিয়ে সৃজনশীল প্রশ্ন আসবে, অর্থাৎ তুমি যদি প্রতীকই না চেনো তাহলে কিন্তু উত্তর করতে পারবে না। তো এটা হচ্ছে হলো হাফ অ্যাডার, এখানে এ এবং বি ইনপুট, ইনপুট আউটপুট হচ্ছে এস এবং সি। তো এখানে এটা হচ্ছে আউটপুট। তো তোমাদের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এস এবং সি কেন লিখলে, এস হচ্ছে সাম, সি হচ্ছে ক্যারি। আমরা যখন এখন সত্যক সারণী করবো তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কেন এস এবং সি লিখছি। তো এটি হচ্ছে হাফ অ্যাডারের প্রতীক। আমি তোমাদের পাশে হাফ অ্যাডারের সার্কিট দেখাচ্ছি। হাফ অ্যাডার হচ্ছে এক্স অর গেট এবং অ্যান গেট মিলে হাফ অ্যাডার তৈরি হয়। আবার বলছি, তোমরা যারা গেট পারো তারাই সহজ করে প্রতীকটা অঙ্কন করতে পারবে। এরপর যদি এক্স অর এবং অ্যান গেটের সমস্যা হয়, আমার ভিডিওর ডিসক্রিপশনে এক্স অর এবং অ্যান গেটের ভিডিও দেওয়া থাকবে, তাহলে একটু দেখে নিও যদি গেট সম্পর্কে ধারণা না থাকে। তো বলছিলাম যে হাফ অ্যাডারের প্রতীক আমি দেখালাম, চারটা জিনিস শিখতে হবে, একটা হয়ে গেল। দুই নম্বর হচ্ছে তোমাদের হাফ অ্যাডারের সার্কিট শিখতে হবে। তো হাফ অ্যাডার তৈরি হয় এক্স অর গেট এবং অ্যান গেট দিয়ে। তো তোমরা দুইভাবে তৈরি করতে পারো, আমি দুইভাবে দেখাচ্ছি। ধরো আমি এবার লিখলাম হাফ অ্যাডারের সার্কিট। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি তোমাদের দুইভাবে অঙ্কন করে দেখাবো, তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটা করবে। অবশ্যই দুটোই সহজ। বলছিলাম যে হাফ অ্যাডার তৈরি হচ্ছে হলো এক্স অর গেট এবং অ্যান্ড গেট দিয়ে। ধরো আমি এখানে একটা এক্স অর গেট তৈরি করলাম, এটি হচ্ছে এক্স অর গেট, এ এবং বি হচ্ছে ইনপুট,
এক্স অর গেট সমান সমান হচ্ছে এস, এস সমান সমান হচ্ছে এজ অর বি, আর এন গেট হবে হচ্ছে ডি আকৃতি সির মান, সি সমান সমান এ বি। এটি হচ্ছে হাফ অ্যাডারের সার্কিট। অতএব এক্স অর গেট এবং এন গেট মিলে তৈরি হলো, আমরা এন গেট যখন তৈরি করছি এ থেকে নিছি এবং বি থেকে নিছি। তোমরা এভাবে করতে পারো, আবার খাড়াখাড়িভাবে করতে পারো। যেমন এখানে আমরা দুটি রশ্ম নিব, এ এবং বি, এর থেকে নিব বি থেকে নিব। এইচ এর মান হচ্ছে এক্স অর গেট এস, আর সি হচ্ছে এন গেট, এটা হচ্ছে সি। তুমি এখানে মান লিখে দিতে পারো এ জর বি, সি সমান সমান হচ্ছে এ বি। তাহলে হাফ অ্যাডারের সার্কিট আমাদের শেখা হয়ে গেল। এভাবেও করলেও ভুল নেই, এভাবে করলেও ভুল নেই। বলছিলাম যে আজকে ভিডিওতে আমি তোমাদের হাফ অ্যাডার শেখাবো। হাফ অ্যাডারের চারটা জিনিস শিখতে হবে, নিজস্ব প্রতীক, নিজস্ব সার্কিট, সত্যক সারণী এবং হচ্ছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। এই প্রশ্নগুলো সাধারণত সৃজনশীলে এসে থাকে। তো আমি তোমাদের এখন হাফ অ্যাডারের সত্যক সারণী দেখাবো। তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, আমি খুবই সহজ করে সত্যক সারণীটা বোঝাবো। এই সত্যক সারণী কিন্তু কখনোই মুখস্থ রাখা যাবে না, ওকে? আচ্ছা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ইনপুট। তো আমরা জানি যে কোনো সত্যক সারণী যদি দুটি ইনপুট থাকে তাহলে ঘর হবে হচ্ছে চারটি। তো আমি এই পাশেই করাই দিই যাতে তোমরা সহজে বুঝতে পারো। এটি হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী। তো আমরা লিখবো হচ্ছে ইনপুট আউটপুট। তো ইনপুট হচ্ছে দুটি, এ এবং বি, আউটপুট হচ্ছে এস এবং সি। তো দুটি যদি ইনপুট হয় ঘর হবে হচ্ছে চারটি, এটা সবার তোমাদের জানা আছে, কারণ আমার এই চ্যানেলে খুবই সুন্দর করে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া থাকে, সেখানে সত্যক সারণীরও ভিডিও দেওয়া আছে। তো আমরা এখন হাফ অ্যাডারের সত্যক সারণী শিখব। বলছিলাম দুটি ইনপুট থাকলে ঘর হবে চারটি, সত্যক সারণীর এই একই নিয়ম। তো যতগুলোই ঘর থাকুক না কেন, প্রথম ঘর পূরণ করার নিয়ম হচ্ছে অর্ধেক শূন্য অর্ধেক অন, অর্থাৎ চারটি ঘর আছে দুটি শূন্য দুটি অন, পরের ঘরে এটার অর্ধেক শূন্য ওয়ান শূন্য অন। তো বলছিলাম যে হাফ অ্যাডার কাকে বলে, যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে। তো এখন আমরা এই দুই বিটের সাহায্যে যোগের কাজ করব। যোগ ফল হলো এচ এর ঘরে বসাবো, যোগ ফল এস এর ঘরে বসাবো, এবং হাতে যদি থাকে ক্যারি, ক্যারি বসাবো হচ্ছে সির ঘরে। এই জন্য এস মানে হচ্ছে সাম, আর সি মানে হচ্ছে কি, ক্যারি। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এখন যোগ করব। শূন্য এবং শূন্য যোগ করলে কত হয়, শূন্য। তাহলে যোগ ফল শূন্য, হাতেও নাই, এই জন্য সির ঘরও কি, শূন্য, ওকে? আচ্ছা, আবার শূন্য এবং অন যদি যোগ করি তাহলে যোগ ফল হচ্ছে ওয়ান, এবং হাতে নাই, যদি হাতে থাকতো তাহলে সির ঘরে অন হতো, যেহেতু শূন্য আর এক যোগ করলে এক, হাতে কিছু নাই, হাতে কিছু না থাকলে শূন্য। তোমরা কিন্তু এরকম একবারে দুটো লাইনই করে দিবা। দেখো আমি একটু ইনপুট আউটপুট একটু মোটা করে দিই যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। যে অনেক কাজ এরকম করে, এ এস এর ঘর আগে করে, পরে সির ঘর করতে গিয়ে আর গুলিয়ে ফেলে আর পারে না। তোমরা একদম ধারাবাহিকভাবে যখন ধরবে একদম দুটোই শেষ করে দিবে, ওকে? আচ্ছা, এরপর আবার আমরা যোগ করব। বলছিলাম এস মানে হচ্ছে সাম, মানে যোগ ফল, সি মানে হচ্ছে ক্যারি, হাতে যদি থাকে তাহলে সির ঘরে। এক আর শূন্য যোগ করলে এক, তাহলে যোগ ফল এক, হাতে নয়, হাতে না থাকলে শূন্য। এরপর দেখতে পাচ্ছি এক আর এক হচ্ছে দুই, তাহলে বাইনারিতে দুয়ের শূন্য হাতে এক, আমরা সত্যক সারণী করতে পারলাম। এটা হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী। আমি এটা লিখি তিন নাম্বার দিয়ে, তোমরা নোট করবা। ঠিক চারটা জিনিস শিখতে হবে, তাহলে অ্যাডার দিয়ে হাফ অ্যাডারে সত্যক সারণী। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা হাফ অ্যাডারের সত্যক সারণী শিখতে পারলাম। এখন আমরা হাফ অ্যাডার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করব। তো দেখো যে আমরা এই হাফ অ্যাডারের সত্যক সারণী কী করছি, যোগ করছি, যোগ ফল এসের ঘরে বসিয়েছি, এবং হাতে যখন ছিল তখন সির ঘরে বসিয়েছি, অর্থাৎ সি মানে হচ্ছে ক্যারি আর এস মানে হচ্ছে সাম। বাইনারি নিয়ম আমরা যোগ করেছি। তোমরা যদি বাইনারির যোগে দুর্বল হয়ে থাকো তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে বাইনারির যোগের ভিডিও দেওয়া থাকবে, জাস্ট একবার দেখলেই পারবে, ওকে? আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে চার নাম্বার। চারটা জিনিস শিখলে যেভাবে প্রশ্ন আসুক না কেন অবশ্যই তোমরা পারবে। এখন হচ্ছে মেইন যেই এটা তোমরা বুঝতে পারো না বা তোমাদের বুঝতে সমস্যা, সেটি হচ্ছে প্রশ্নতে থাকে যে হাফ এটার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। অনেক শিক্ষার্থী এই বাস্তবায়নটাই বুঝতে পারে না কীভাবে বাস্তবায়ন করতে হবে, একেবারেই সহজ করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো চার নাম্বারে বলবে, চার তোমরা একটু দাগ নাম্বার দিয়ে রাখো, আর চার নাম্বার হচ্ছে আমরা শিখবো হচ্ছে হাফ অ্যাডার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। এভাবেই প্রশ্নতে আসবে, হাফ অ্যাডার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই চারটি জিনিস শিখতে পারলে হাফ অ্যাডারদের যেভাবে প্রশ্ন আসুক তোমরা কিন্তু পারবেই। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সৃজনশীল শিখাবো যে কীভাবে সৃজনশীল আসে, কীভাবে উত্তর করতে হয়। তো এখন একটা দেখো,
হাফ এডার মৌলিক গেটতে বাস্তবায়ন প্রথমে তুমি লিখবা উত্তর, মানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি কিভাবে লিখবা। উত্তর লিখে লিখবা সত্যক সারণী হতে প্রাপ্ত, সত্যক সারণী হতে প্রাপ্ত। এই সত্যক সারণী হতে তোমার মান বের করতে হবে, এস এর মান এবং সির মান। এই মান বের করাটাই মেন কৌশল, যে মান বের করতে পারবে সেই অঙ্কন করতে পারবে। এই মান কীভাবে বের করতে হয় দেখো, আমরা জানি কম্পিউটার ডিজিটাল সিগন্যাল বিনা চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। যখন এস এর মান বের করব তখন এচ এর ঘরে যেখানে যেখানে শূন্য সেই ঘর আমরা হিসাব করব না। যেমন প্রথম ঘরে এচ এর এখানে শূন্য আছে, এটি আমরা হিসাব করব না। পরের ঘরে ওয়ান আছে, এটি আমাদের হিসাব করতে হবে। তো এই ঘরে যখন ওয়ান আছে তখন দেখতে পাচ্ছি এ শূন্য বি ওয়ান, তো এ শূন্য বি ওয়ান, এ শূন্য থাকার কারণে এ নট, বিতে অন থাকার কারণে শুধু বি। এই ঘর আমাদের হয়ে গেল। এক ঘরের থেকে যখন আরেক ঘরে যাব তখন সমীকরণে প্লাস হবে। আচ্ছা পরবর্তী লাইনে আবার দেখতেছি অন, তাহলে অন থাকলে সেটাকে আমাদের ক্যালকুলেশন হিসাব করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর লাইনে যেখানে অন ছিল, এ ওয়ান বি শূন্য, এ ওয়ান বি শূন্য, এর অর্থ হচ্ছে এ ওয়ান থাকাতে শুধু এ, বি শূন্য থাকাতে বি নট। এটা হয়ে গেল। পরের ঘরে যখন যাব তখন আবার প্লাস দিব, কিন্তু পরের ঘরে হচ্ছে কি শূন্য। তাহলে আমরা বলছিলাম যে শূন্য থাকলে কি ক্যালকুলেশন করা লাগবে না, কারণ হচ্ছে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। আমরা এস এর মান পেয়ে গেলাম, এখন আমরা সির মান বের করব। তো সিতে দেখতেছি যে শূন্য 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 ওয়ান, অর্থাৎ উপরের তিনটা শূন্য, উপরের তিনটা হিসাব করা লাগবে না, নিচেরটা হচ্ছে ওয়ান, এটা আমরা হিসাব করব। এখন দেখতে পাচ্ছি যে এ ওয়ান বি ওয়ান, অর্থাৎ এ এবং বি হবে, এ এবং বি হয়ে গেল। তো দেখো ওই যে যখন আমরা হাফ এডারের সার্কিট অঙ্কন করছিলাম বলছিলাম যে এক্স অর গেট এবং অ্যান্ড গেট মিলে তৈরি হয়। তোমরা একটু লক্ষ্য করো যে এস এর যে মানটি আমরা পেয়েছি এটা কিন্তু এক্স অরের মান, এবং সির যে মান পেয়েছে আউটপুট পেয়েছে এটা কিন্তু অ্যান্ড গেটের আউটপুট। আবার যদি তুমি সত্যক সারণী বিশ্লেষণ করো, আমরা এস এ এচ এর ঘরে যে সত্যক সারণীটা পেয়েছি এবং সির ঘরে যে সত্যক সারণীটা পেয়েছি এটা কিন্তু এক্স অরের আউটপুট, এটা কিন্তু অ্যান্ড গেটের আউটপুট। এজন্যই হাফ এডার এক্স অর গেট এবং অ্যান্ড গেট মিলে তৈরি হয়। তো এখন আমরা মৌলিক গেট বাস্তবায়ন করব। আমরা জানি মৌলিক গেট হচ্ছে তিনটি, কয়টি? তিনটি, আমি একটু উপরে লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবা। অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি, অর গেট হচ্ছে চাঁদা আকৃতি, আর এটি হচ্ছে নট গেট, যে গেটটি একটিমাত্র ইনপুট একটিমাত্র আউটপুট, অ্যান্ড অর নট। এবার এই তিনটা গেট প্রয়োজন হবে এটা তৈরি করার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ইনপুট আছে, আমরা ঠিক দুটি রশ্মি দিব, এ এবং বি, এ এবং বি। এখন আমরা দেখতে পাচ্ছি এ নট আছে, বি নট আছে, আমাদের এবার এ নট এবং বি নট প্রয়োজন হবে। তোমরা এভাবেও বের করতে পারো বা এই কাছ থেকে বের করতে পারো, বি থেকে বি নট বের করে দিবা, এখানে এ নট, এখানে বি নট। তো প্রথমে আমরা এস তৈরি করব, পরে সি তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভোরে দেখো, এ নট বি গুণ আকারে আছে। আমরা জানি গুণের কাজ করে কে, অ্যান্ড গেট। কে কাজ করে? গুণের কাজ অ্যান্ড গেট করে। দেখো আমরা কিন্তু নট গেট ব্যবহার করে ফেলাম অলরেডি, এখন অ্যান্ড গেট ব্যবহার করব। এ নট বি, তো এ নট আছে এই জন্য এতে জয়েন্ট দিব, এ নট আছে এ নটে জয়েন্ট দিলাম। যদি এ থাকতো তাহলে এতে জয়েন্ট দিতাম। যেমন এখানে বি আছে তাহলে জয়েন্ট হবে কোথায়? বিতে না বি নটে, অবশ্যই বিতে জয়েন্ট হবে। এখন এ নট বি গুণ আকারে আছে, তা গুণ হয় কোন গেটে? অ্যান্ড গেট। আমরা পেয়ে গেলাম এ নট বি। এখন এই অংশ বের করবো, এই অংশ পেয়ে গেছি, বাট এই অংশ বের করবো। এই অংশ দেখতে পাচ্ছি এ বি নট, এর অর্থ কি? এ আছে এ তে জয়েন্ট হবে, বি নট আছে বি নটে জয়েন্ট হবে। এ বি নট গুণ আকারে আছে, গুণ করে অ্যান্ড গেট, অ্যান্ড গেট হচ্ছে ডির মতো। পেয়ে গেলাম এ বি নট। এবার এই অংশ আর এই অংশ হচ্ছে যোগ, তো যোগ করে কোন গেট? যোগ করে হচ্ছে অর গেট। এবার এই দুটাকে আমরা কাছে এনে অর গেট করে দেব। আমরা এস এর মান পেয়ে গেলাম এ নট বি প্লাস এ বি নট, এস তৈরি করতে পারছি। এখন আমরা সি তৈরি করব। সিতে শুধু একটা সমীকরণ আছে এ বি, অতএব এতে জয়েন্ট হবে, বিতে জয়েন্ট হবে। আমরা এখানে লিখব সি সমান সমান এ বি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চারটা জিনিস যদি তোমরা শিখতে পারো তাহলে এই হাফ এডার দিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন 100% কিন্তু উত্তর করতে পারবে। তো বলছিলাম যে এই চারটা জিনিস তোমরা নোট করে রাখবে, কি কি? প্রথমে হলো হাফ এডারের প্রতীক, এরপর হচ্ছে হাফ এডারের সার্কিট, এক্স অর গেট এবং অ্যান্ড গেট দিয়ে তৈরি হয়, এরপর হচ্ছে হাফ এডারের সত্যক সারণী, আরেকটি হচ্ছে হাফ এডার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। এই চারটি কথা ব্যতীত তোমাকে কিন্তু আর কোনো প্রশ্ন দিবে না। অতএব এই চারটা পারলে কিন্তু সৃজনশীল যেভাবেই প্রশ্ন আসুক না কেন হাফ এডার দিয়ে উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এরপর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার এই চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে আমার এই চ্যানেল শুধু আইসিটি, আইসিটি ব্যতীত আর কোনো ক্লাস, অন্য কোনো ভিডিও কিচ্ছু দেওয়া হয় না।
জাস্ট তোমরা যদি আইসিটির সাথে থাকতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি একটু সাপোর্ট না দাও। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।